Good evening and welcome to Brand Lychee Drink presents Miracle Akkil Challenger 7 powered by G Group. Our judges panel change Korina. Shei Yaki because they are the most special people. Poran Bondhobadhyay. Srilekha Mitro. And Rajadabu Dotto. আজকে এই স্পেশাল চশমার কি কোনো স্পেশাল কারণ? না, কোনো মজার কারণ নেই। চোখে কোনো একটা ইনফেকশন হয়েছে, একটু লাগছে আলোয়, সেই জন্য কালকে থেকে থাকবে না। কালকে তো এমনিতেই এই রং তোমার চোখে থাকবে না, সারা শরীরে থাকবে। যত রং আছে পৃথিবীতে সব কিছু আমরা রাইট করে দেব কাল রাত 9:30। হোলি স্পেশাল কাল রাতে, কিন্তু আজকেও আমরা এতটা আনহোলি নই, তাই আনহোলি কো হোলি কর দে, হোলি কো আনহোলি। এক জায়গা জব জমা হো সব, মিরাকেল মিরাকেল অর মিরাকেল। আমাদের প্রথম পারফর্মার কৌশি, কৃষ্ণ বলো সঙ্গে চলো। প্লিজ ওয়েলকাম দুর্গাপুর থেকে কৃষ্ণ ব্যানার্জি। বৌদি সাইট একটু সরাবেন, খুব সুন্দর। যে আমায় ব্যথা দিল না, পেছন ধরে টানাটানি করবেন না, দেওয়া থাকলে সামনে দিন। দিল না হাই রে, ব্যথা দিল না। আমি নয়ন যা, মাসিমা 50 পয়সা চলে না গো, চলে সালাম। ও সেওড়া পুলি চলে এসছে। আমি এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল। একটু নেমে যাই, সেদিনকে পাড়ার পোচাটাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার পোচাটা, মুখটা ফুললো কি করে? এক্সাইটমেন্ট। তোর বৌদিকে বাপের বাড়ি যাওয়ার জন্য টেনে তুলে দিলাম, তোর ট্রেন ছাড়তে আমার এত আনন্দ, এত আনন্দ, এত আনন্দ হলো যে ট্রেনের গরম ইঞ্জিনে আমি আমি খেয়ে ফেলেছি। তো সেদিনকে আমার 5 নম্বর বগিতে একজন ভদ্রলোক উঠেছে, উঠে তো একটা মেয়েকে নানান রকম ভাবে বিরক্ত করছে। শীতকাল, গায়ে সোয়েটার জ্যাকেট নাই, আমিও যদি মেয়ে হতাম আমাকেও পড়তে হতো না। পাশ থেকে মেয়ের মা, কেন রে, কুকুর হলে তো কিছুই পড়তে হতো না। এই শুনে স্টেশন মাস্টার কি বলবে? কি বলবে? অনুগ্রহ করে শুনবেন, কোন মেয়েকে বিরক্ত করার আগে মেয়ের পাশে বসে থাকা মহিলার সঙ্গে ওই মেয়ের কি সম্পর্ক সেটা জেনে নিয়ে বিরক্ত করা উচিত। টুং টুং। তো মিরাক্কেলের সেটে দাদাগিরির প্রশ্ন, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার আর রেলগাড়ির মধ্যে মিল কোথায়? কোথায়? বস, দুটোরই একটা ইঞ্জিন অনেক বগিকে টেনে নিয়ে যেতে পারে। দাদা, ট্রেনের বাইরে হাত বার করবেন না। মিতা, আমি একজন রেল ইঞ্জিন হয়ে বলছি, 2 দিন ঠিকঠাক সার্ভিস দিতে পারিনি বলে আমার বদলে অন্য একটা ইঞ্জিন আমার বগিগুলোকে টেনে নিয়ে গেল। এর থেকে কি বুঝলে? বোঝা বুঝি রাগারাগির কিছুই নেই বস, সার্ভিসটা ঠিকঠাক না দিতে পারলে নিজের জিনিস তো পরে হবেই। জিক 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 জিক, গুড। তো সেদিন ট্রেনে প্রচন্ড ভিড়, একটা মেয়ে এরকম করে ঝুলতে 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 যাচ্ছে,
পাশ থেকে একটা বড় এরকম করে ঝুলতে 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 যাচ্ছে, কিছুক্ষণ পর দাঁড়াটা মেয়েটার হাতে হাত দিয়ে ফেলেছে। দেখুন ফুলবল জায়গা থেকে হাতটা সরিয়ে সঠিক জায়গায় রাখুন। বাবা এত ভিড়ের মাঝেও লোভ দেখাচ্ছেন। তো সেদিন ট্রেনে প্রচন্ড ভিড়, একটা দাদা এরকম করে ঝুলতে ঝুলতে যাচ্ছে, পাশ থেকে আরেকজন দাদা বলে উঠলো, ও দাদা অ্যান্টেনাটা নামান। হাসি পেল না, ভেদ জোকস। একবার ভেবে দেখুন এটাই যদি মহিলা বলতো, ও দাদা আমি নন এসি হতে পারি কিন্তু নন ভেজ নই। কি বাত, পু চিক 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 চিক। তো সেদিনকে দুর্গাপুর স্টেশনে একটা ছেলে আর একটা মেয়ে উঠলো, ট্রেনে উঠে তাদের দেখা দেখি হলো, বর্ধমান জংশনে নামার কথা কিন্তু তারা নামলো না। পরের দিন আবার ট্রেনে চাপলো, তা একটু ঘনিষ্ঠ হলো, ছেলেটা মেয়েটা হাত ধরলো, বর্ধমান জংশনে নামার কথা কিন্তু তারা নামলো না। পরের দিন আবার তার ট্রেনে চাপলো, আর একটু ঘনিষ্ঠ হলো, বর্ধমান জংশন এলো কিন্তু তারা নামলো না। এবার নামলো, ওকে ওকে ওকে, এবার নামলো। তারপর হাত ধরে স্টেশনের বাইরে চলে গেল। তারপর তারপর যা বাবা আমি দেখতে গেছি নাকি, তবে শেষ করার আগে আর একখানা কোশ্চেন মির্দা, কম্পার্টমেন্ট আর টেম্পারমেন্টের মধ্যে মিল কোথায়? আমাকে বলতে হবে না বস, একবার ভুল করে লেডিস কম্পার্টমেন্টে উঠুন, হাড়ে হাড়ে টের পাবেন। পার্টিকুলার সিম থাকলে অটোমেটিক্যালি কালেকশন করতে সুবিধে হয় এবং এই ক্ষেত্রে কালেকশন ওয়াইজ এফর্টটা মার্ভেলাস, চমৎকার কৃষ্ণ, ওয়েল ডান। রনিদার কেমন লাগলো? অপূর্ব, যদিও হলদে সবুজ ওড়াং ওটাং সেজে এসছো কিন্তু পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, খুব ভালো, অল দ্য বেস্ট। শ্রীলেখা, কালারফুল পারফরমেন্স তোমাকে দেখাচ্ছে, ভালো চমৎকার পারফরমেন্স হয়েছে। স্টেশন মাস্টার পরান্দা, দারুণ মনে হলো এই জিনিস তোমার দ্বারাই সম্ভব এবং অত্যন্ত একটা মানে এফোর্টফুল ব্যাপার, এভাবে তুমি যেভাবে করেছো তোমার দক্ষতা দিয়ে এটা এখনো পর্যন্ত কম দেখা গেছে, অসাধারণ অসাধারণ। স্মাইলি রয়েছে তোর জন্য, কালেক্ট কর কৃষ্ণ। যারা মিরাক্কেল দেখছেন গত 25 ফেব্রুয়ারি থেকে তারা এটাও বলছেন, রনিদা, শ্রীলেখা এবং পরান্দা আমাদের তিন জাজেস, যে আমাদের এই শো আগের থেকে অনেক বেশি কালারফুল হয়েছে এবং সেটা শুধুমাত্র আমাদের কন্টেস্টেন্টস বা আমাদের জামাকাপড় নয়, আমাদের এই গোটা সেট জুড়ে আমাদের এই কমেডির কালচার আরও স্ট্রং হয়েছে। সেই বিষয়টায় মহিলাদের পার্টিসিপেশনও খুব দরকার। আমরা দুজন ফিমেল কন্টেস্টেন্টকে হারিয়েছি ইতিমধ্যে, ঐশ্বর্যা এবং রিয়া, একজন রয়েছে যে কিনা ভীষণ ভীষণ স্ট্রং এই ক্ষেত্রে, অ্যান্ড তাকেই ওয়েলকাম করবো এবার। প্লিজ ওয়েলকাম বেলেঘাটা থেকে প্রিয়া সরকার। নমস্কার। পল্টু বিল্টু ঘোতন, মন দিয়ে পড়ো, পড়া না পারলে একদম বাইরে বার করে দেবো, এটাই আমার ফিচার। তোমাদের স্কুলে আমি নতুন হিস্ট্রি টিচার। লাভলি লাভলি লাভলি। তোমাদের সবাইকার ইতিহাস জেনে রাখাটা খুব দরকার। বহু বছর আগে তখন তোমরা কেউ জন্মাওনি, আমার কনিষ্ক বলে এক স্টুডেন্ট ছিল, একদিন ক্লাসে পড়া করে আসেনি, এমন বকা বকে ছিলাম যে লজ্জায় তার মাথা কাটা গেছিল। আপনি কি বললেন? ওরে ইতিহাসের পফা পফে ভূগোল জানাটাও
একদিন ক্লাসে আমি একটা হার নিয়ে গিয়ে বললাম, দেখ এটা 15 কোটি বছরের পুরনো, কিন্তু এটা মেয়েদের চোয়ালের হার। এটা আমি আগেই জানতাম। হ্যাঁ, কি করে জানলি? আরে দেখছেন না, এখন তো নড়ছে। এখনকার হাইটেক বাচ্চারা পার্সোনাল কম্পিউটারকে শর্টে বলে পিসি, ভূগোলের শিক্ষিকাকে বলে ভূষি। বাবা, আমি তো আবার হিস্ট্রির শিক্ষিকা। আমি ইতিহাসে 0 পেয়েছি, মা বললো। দুঃখ পাস না, ভাগ্যে লেখা ছিল তাই হয়েছে। বাবা ভালোই বলেছো, বছরে তো পড়িনি সারা বছর, তাই কি করবো, নাহলে তো খাবনিটাই বেকার যেত। আমি একদিন ক্লাসে ঢুকতে একটু দেরি করেছি, স্যার আমাকে বললো। কি রে পুটি, তুই এত দেরিতে ঢুকলি কেন? আরে স্যার, আমাকে নিয়ে টেনশন করাটা বন্ধ করুন, পাবলিক কিন্তু অন্যরকম ভাবছে। একদিন আমি ক্লাসে হাঁটছি, তো দেখি পুটি খাতার মধ্যে রঙিন কালি দিয়ে বড় বড় করে তার নাম লিখছে। কি রে, কি করছিস? আরে ম্যাডাম, কিছু হোক আর নাই হোক, ইতিহাসের পাতায় নামটা তো লেখা রইল। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এটা কেন বলা হয়? কেন ম্যাডাম? কারণ আমরা প্রথমবার মন দিয়ে শুনি না তাই। এক্সেলেন্ট। আচ্ছা পুটি, বলতো মাটি খুঁড়ে এক জায়গা থেকে একটা কলসি পাওয়া গেল, ওখানে ওদের কি ছিল? কি ছিল ম্যাডাম? ওখানে ওদের রান্না করছিল। হট, পারে না। আচ্ছা, ওখানে ওদের বাথরুম ছিল। আচ্ছা বলতো, মাটি খুঁড়ে ওখান থেকে একটা মগ পাওয়া গেল, ওখানে ওদের কি ছিল? ম্যাডাম, ওখানে ওদের বাথরুম ছিল। হট, ওখানে ওদের শোয়ার ঘর ছিল। আচ্ছা বলতো, আমরা এখান থেকে কি শিখলাম? ম্যাডাম, ওরা জায়গার জিনিস জায়গায় রাখতো না। একদিন ক্লাসে ম্যাডাম এসে পলাশির যুদ্ধ লিখতে দিয়েছে। আমি লিখছি, সবাই লিখছে, 15 মিনিট পরে খাতাটা নিয়ে নিয়েছে, ওর খাতা দেখছে, আমার খাতা দেখছে, ওটা চেঁচিয়ে উঠে বলো। উত্তরের মধ্যে চায় গরম, ঝালমুড়ি ঝালমুড়ি, ভালো ডিম্পোজ হবে, ভালো আমে শরবত হবে, এসব কি লিখেছিস? আরে ম্যাডাম, এই এত বড় যুদ্ধ আর একটা ছোট্ট টিফিন ব্রেক হবে না? একদিন আমি পড়াচ্ছি, আকবরের ঘরটা ছিল হীরের, খাটটা ছিল সোনার, ঘরের মেঝেতে মণি মুক্ত ছড়ানো থাকতো। এমন সময় লাস্ট বেঞ্চের কতগুলো ছেলে বদমাইশি শুরু করেছে, অসভ্য জানোয়ার, আর একটা কথা বললে বাইরে বার করে দেবো। তা হ্যাঁ, আমি যেন কোথায় ছিলাম, গোটা ক্লাস বলে উঠলো, ম্যাডাম আকবরের ঘরে। প্রিসিশন নিয়ে চেঞ্জ করা, একবার বাচ্চাটা, তারপর দিদিমণি, পরান্দা, অসাধারণ, বিউটিফুল, দারুণ এনজয় করেছে, হ্যাটস অফ, গো অ্যাহেড, বিউটিফুল। শ্রীলেখা, জানি না অনেকে বলে যে তোমাকে দিদিমণি দিদিমণি দেখাচ্ছে, দিদিমণিদের এরকম টিপিক্যাল যে দেখা নেয়, মানে সবসময় দেখায় তা নয়, কিন্তু তোমাকে বেশ লাগছে দেখতে, খুব ভালো দেখাচ্ছে। আজই আমার তোমার পারফরমেন্স ভীষণ ভালো লেগেছে, এবং আমি বলবো যে কৃষ্ণকে সত্যি তুমি ছাপিয়ে গেছো। রনিদা, তুমিগুলো ভালো, প্রায় সুফি গায়কদের মধ্যে একটা স্কেলে তুমি কমেডি প্রেজেন্ট করছো, এবং আমার ধারণা পৃথিবীর সব থেকে হাই স্কেল পারফরমেন্স তোমার কাছ থেকে পাওয়া যাচ্ছে আর কি। এত চড়া স্কেলে আর বোধহয় কেউ কমেডি ইউজুয়ালি টানা পারফরমেন্স দিয়ে যায় না। ভেরি নাইস।
এত ভালো সুইচিং, এটা অসাধারণ। খুব ভালো ট্যালেন্ট প্রিয়া, আমি জানি গলায় প্রচণ্ড স্ট্রেন পড়ে, ওটা তোমার ন্যাচারাল স্টাইল অফ টকিং নয়, তবুও তুমি এটা কি করে ম্যানেজ করো বেবি প্রিয়া, কেমন করে ম্যানেজ করো একটু যদি আমাদের বলো। আমি যখন এখানে এসেছিলাম এই গলাটা শুনে অল টাইম বলতো, খাবার চাইতে গেলে, ঘুমাতে গেলে, জল চাইতে গেলে, ওই গলাটাই বল, ওই গলাটাই বল, তলে দেবো, তলে দেবো, এরকম মানে করতে করতে আর কি চলে এসছে হঠাৎ করে। প্রেম করো? এই এত সুন্দর সুন্দর ছেলের মধ্যে কাউকে পছন্দ হয়নি? ভালো বাচ্চা বাচ্চা মেয়েরা প্রেম করে না, বাচ্চা বয়সে পাকামো করা মানা আছে। যখন তুমি প্রেম করতে আরম্ভ করবে, তোমার সেই রসিক নাগরটিও তোমার ওই একই রিকোয়েস্টই করবে যেটা আমরা করে থাকি। তুমি বললে ওকে হাস্কি গলা করে কি বলবে তুমি, আই লাভ ইউ কিভাবে বলবে? ওরে বাবা আমি জানি। বাচ্চাদেরকে পাকিয়ে দিচ্ছি, এটা যদি অভিযোগ হয়ে থাকে মিরাক্কেলের বিরুদ্ধে, তাহলে বড়দেরও আবার বাচ্চাও করে তুলছি, এটাও একটা সুনাম, এটা মেনে নিতে হবে আপনাকে, সাপোর্টিং হতে হবে। আজকে এই পর্বে প্রথম দুটো পারফরমেন্স ফাটাফাটি, কৃষ্ণ এবং প্রিয়া, থ্যাংক ইউ। এই ব্যক্তিটি বড় রসিক, মানে দেখা মাত্রই অনেকের হাসি পায়, এনাকে নিয়ে আমরা আরো অনেক রগড় করব, আরো অনেক মজা হবে। শিলিগুড়ি থেকে প্লিজ ওয়েলকাম বৈদ্যনাথ দে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। রনিদা, পরিবর্তনের হাওয়া প্রভাত প্রবচনেও লেগেছে, ছোটবেলায় পড়েছি মাথায় আকাশ ভেঙে পড়ে, আর এখন দেখছি মাথায় ব্রিজ ভেঙে পড়ে। মানুষ কি অদ্ভুত দেখুন, কোন মানুষকে আপনি বলেন আকাশে 13,99,71,000 তারা আছে সে বিশ্বাস করে নেবে? আবার তাকে বলুন এই চেয়ারে বসবেন না, এটা আমি এখনই রং করেছি, সে ঠিক একবার ধরে দেখে নেবে। আমার বন্ধু ত্রিভুজ দার্জিলিংয়ে গেছে বেড়াতে, সেখানে এক ঘোড়াওয়ালাকে বলল তোমার ঘোড়ায় চড়তে কত টাকা নেবে? আগে 50 টাকা। সে কি এত টাকা? তা ঘোড়াটা ছুঁয়ে দেখতে কত টাকা লাগবে? সামনে ধরলে ফ্রি, পেছনে ধরলে 2,000 টাকা। সে কি পেছনে ধরলে তোমাকে 2,000 টাকা দিতে হবে? আগে আমাকে না, ডাক্তারকে দেবেন, আপনি ঘোড়ার পেছনে ধরবেন আর ঘোড়াটা আপনাকে ছেড়ে দেবে। স্বামী স্ত্রী একই অফিসে চাকরি করে, স্বামীর পদোন্নতি হওয়াতে সে গর্ব করে তার স্ত্রীকে বলছে আমার সাফল্যের কারণ কঠোর পরিশ্রম আর বসের প্রতি আমার মিষ্টি ব্যবহার। এই শুনে স্ত্রী বলল এটা এমন কিছু করবেন না, আমার সাফল্যের কারণও কঠোর পরিশ্রম আর বসের আমার প্রতি মিষ্টি ব্যবহার। কোন কোনে ঠান্ডা, সেদিন পাড়ার এক কাকিমাকে বললাম আচ্ছা কাকিমা, এই কোন কোনে ঠান্ডায় সোয়েটারের ভেতরে হাত ঢোকানোটা কি খুব বেশি অন্যায়? কাকিমা বলল না না, তা কেন, তাহলে আপনার মেয়ে আমাকে মারলো কেন? গজনী সিনেমায় আমির খানের এত ভালো বডি এত তাড়াতাড়ি কিভাবে তৈরি হলো? কিভাবে? জিম থেকে আসতো, ভুলে যেত, খেয়ে দিয়ে 15 মিনিট পর আবার জিমে যেত। ত্রিভুজ একটা মেয়েকে বিয়ে করবে বলে প্রস্তাব দিল, মেয়েটা অনেক ভেবে না করে দিল। কিছুদিন পর এই ত্রিভুজ আরেকটা মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিল, মেয়েটা কোনো কিছু না ভেবে বিয়েতে রাজি হয়ে গেল। বিয়ের ঠিক 3 বছর পর সে এখন 5 সন্তানের মা। এখন আপনারাই ঠিক করেন, প্রথম মেয়েটা ঠিক ভেবেছিল না ভুল? আপনার সম্বন্ধে অনেক কিছু বলতে চাইছি আমি। রনিদা, আমি কি ঠিক বললাম? হ্যাঁ, অ্যাবসলিউটলি ঠিক, কারণ শেষ হওয়ার পরেই সিলেখাবাদ দিয়ে ঘুরে বলে কি বলি বলো তো, আপনার আগের দিনের চেয়ে ভালো হয়েছে, এভাবে একটা পজিটিভ চেহারা দেওয়া যেতে পারে ব্যাপারটা। অল দ্য বেস্ট, মুভি অন টু শ্রীলেখা।
एक आदमी एक दिन डॉक्टर के पास गया। डॉक्टर बाबू आप रोगी को घर में जाके देखने के लिए कितना फीस लेता है? डॉक्टर बाबू बोला 300 रुपया। तो बोला ये चलो लेके चलो, मेरा तो कोई गाड़ी नहीं है। तो डॉक्टर बाबू उसको अपना बाइक के पीछे बैठा के लेके जाता है। एक घंटे बाद उसका घर पहुँचता है तो वो आदमी डॉक्टर बाबू को 300 रुपये दे देता है। बोले 300 रुपया दे दिया, रोगी कहाँ है? बोले रोगी मैं ही हूँ, वो टैक्सी में आने से 500 रुपया लेता, अभी 200 रुपया का सेविंग्स हुआ है। আমাদের কিন্তু ইকোনমির কথা ভাবতে হবে, কতটা কনজার্ভ করবে, রাইট? এবং সেই কনজার্ভ করার বিষয়ে আমরা এতটাই এগিয়ে যে এখানে এই সময় যেখানে মিরাকেল সিজন 7 এর কোন কন্টেস্ট্যান্টে পারফরম্যান্স হওয়ার কথা ছিল করাচ্ছি না। ওকে ওকে বাঁচিয়ে রাখছি, পরে হবে। আমাদের স্পেশাল পারফরম্যান্স এখন একসঙ্গে ভিকি আর ইন্দ্রাক্ষী। বাবা মা বলেছিল কলেজে গিয়ে মন দিয়ে পড়াশোনা করিস, এমন একজন পড়াতে এলো মন দিয়ে ফেললাম। পড়াশোনা তো হলোই না এখন ক্লাসের বাইরে। আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলো কি বলতে চাও? না মানে ইয়ে মানে আমি একটা কথাই বলতে চাই। হ্যাঁ বলো না কি বলতে চাও। এবারে সেলে শাড়ি কেনাটা বন্ধ করুন। দেখো আমি একজন টিচার আর এটা এটা একটা কলেজ। কলেজ কথাটার মানে জানো তুমি? হ্যাঁ, কাম অন লেটস লাভ ইচ গার্ল ইকুয়ালি, সি ও এল এল ই জি ই। আর শোনার নামে অষ্টরম্বা, সারাদিন খালি আজে বাজে কথা। এই না 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 ম্যাম না, দেখুন 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 দেখুন, ব্যাপারটা কি আমি সারাক্ষণ না চুপচাপই থাকি। বেসিক্যালি কি হয়, আপনার মুখটা যখন দেখি আপনার মুখটা দেখতে দেখতে আপ কি আঁখোঁ মে কুছ মেহকে হুয়ে সে খাব হে ও বুঝু খুবসুরত আপ কে বহু। ঠিক আছে ঠিক আছে, স্টপ স্টপ স্টপ। এই শোনো, কাল থেকে আমি তোমার বাড়িতে যাব তোমাকে পড়াতে, মানে প্রাইভেট টিউশন নেব। এই না খবরদার না, আমার বাবার এমন চোপা আপনি আমার বাবার প্রেমে পড়ে যাবেন। মানেটা কি? আই তোমার আমার উপর ভরসা নেই? না আমার বাবার উপর ভরসা নেই। ছি 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 ছি, আজকালকার ছেলেগুলোর মনের কথা না সব মেয়েরা বুঝতে পারে। এই ম্যাডাম আপনি কি বুঝতে পারছেন যে আমি এই মুহূর্তে ঠিক কি ভাবছি? হ্যাঁ পাচ্ছি তো। ম্যাডাম তাহলে আপনার লজ্জা লজ্জা লাগছে না? সত্যি ছেলেদের মনের কথা যদি প্রত্যেকটা মেয়ে বুঝতে পারত না, তাহলে প্রত্যেকটা ছেলে প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা মেয়ের কাছ থেকে একটা করে চরখা। ইয়েস ইন দা ফি সালা দাদা আমার অভিনয় দেখে সবাই এত মুগ্ধ হয়ে যাবে, এত মুগ্ধ হয়ে যাবে, এত মুগ্ধ হয়ে যাবে।
যে মিরাক্কেলের ভিকিকে ভিকির মতো, কিন্তু পার্থকে ইন্দাক্সির মতো দেখতে লাগবে। সত্যি? হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি? তোমার আর আমার মধ্যে না বন্ধুত্ব ছাড়া কিচ্ছু হওয়া সম্ভব নয়। দেখুন ম্যাম, না না না, আমি আমার হার্টকে বারবার প্রশ্ন করেছি, এই হার্ট এই হার্ট ভালোবাসার বন্ধুত্বের মধ্যে কি পার্থক্য? আর মন দিয়ে যদি না পড়াশোনা করি তাহলে অনেকগুলো গার্লফ্রেন্ড পাবে। অনেকগুলো না, আমি তো শুধু আপনাকেই। হ্যাঁ আমাকে কি? না মানে ইয়ে মানে আমি শুধু আপনাকেই। হ্যাঁ হ্যাঁ কি আমাকে কি? তাই শোনো, আমাকে নিয়ে এক্ষুনি একটা 10 লাইনের শুদ্ধ বাংলায় রচনা বলো। আপনাকে নিয়ে শুদ্ধ বাংলায়? শুদ্ধ এই রে শুদ্ধ কি হলো বলো। না ম্যাডাম বলছিলাম মানে আইটেমের বাংলাটা কি হবে? এই যা শুনুন, আপনি না অনেকক্ষণ ধরে অনেক অ্যাটিটিউড দেখিয়েছেন, হতে পারে আমি সব জায়গায় পারফেক্ট নই, কিন্তু একটা কথা জেনে রাখুন, আমাকে ছাড়াও অনেকে পারফেক্ট নয়। আমি 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 যার কথা বলছিলাম, হেই আই অ্যাম 3P, পি ফর পার্থ, পি ফর পারফেক্ট, আর পি ফর দ্যাট পাগলা। এই পার্থটা তোমার এখানে পড়া ছিল, তোর ইচ্ছা এখানে পারফর্ম করতে এসেছি, পড়তে অন্তত আমার ইচ্ছা তো দে। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, 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 পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা। তুমি খুব ভালো অভিনয় করো, তোমাকে আমি দেখেছি, আর ওদের তো কিছু বলার নেই। থ্যাংক ইউ রনিদা, খুব ভালো লেগেছে, আমরা এনজয় করেছি, পারফরমেন্স জায়গাটা সত্যি খুব ভালো ছিল, তিনজনকে থ্যাংক ইউ এত ভালো রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য, তোমাকে দেখতে খুব ভালো লাগছে। পরান্দা বেশ এনজয় করার মতো, তুমি যে এসছো আমাদের এই মরা সংসারে, এটাই আমাদের জন্য খুব আনন্দের বিষয়। তুমি মিরাক্কেল দেখো নিশ্চয়ই? রাইট, তোমার অভিনয় আমিও দেখেছি, কেননা সাত পাকে বাঁধা মিরাক্কেলের আগেই হয়তো, রাইট? আর দুষ্টুকে বলো না অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, তো একবার যদি আসে আমি তোমার মেসেজটা ফরওয়ার্ড করে দেবো প্লিজ। হ্যাঁ ফরওয়ার্ড করে দিও শুধু দুষ্টুকে। থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রাক্ষি, ভিকি অ্যান্ড পার্থ, থ্যাংক ইউ। আজকের এই পর্বে সেরা পারফরমেন্স পাবে 25,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে, সঙ্গে রানের লিচু হ্যাম্পার অ্যান্ড ডলফিন গ্রুপের তরফ থেকে একটা মোবাইল হ্যান্ডসেট। এই মিরাক্কেল সিজন 7 এ যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি জি গ্রুপের তরফ থেকে পাবেন 5,00,000 টাকা। এই শো সামনাসামনি বসে আপনিও দেখতে পারেন, তার জন্য জি বাংলার ফেসবুক পেজে লগ অন করুন, এবং সেখানে লগ ইন করা মাত্রই আপনি পাবেন কনটেস্ট ডিটেলস, যার মাধ্যমে আপনি আপনার নাম রেজিস্টার করাতে পারেন, এবং ইফ ইউ আর লাকি তাহলে আমাদের এখানে এই সামনাসামনি বসে
মিরাক্কেলের শুটিং দেখার সুযোগ পাবেন আপনি। অ্যান্ড উইল বি সো সো হ্যাপি টু ওয়েলকাম ইউ অন দ্য সেটস অফ মিরাক্কেল। তাতে যদি আপনার দুঃখ কষ্ট কিছুটা কম হয়, তাতে যদি আপনার জ্বর সেরে যায়, যেমন শ্রীলেখা ইজ ফিলিং মাচ বেটার অ্যাজ কম্পেয়ার টু ইয়েস্টারডে, আর তাতে যদি আপনার মুড ভালো হয়ে যায়, আপনি যদি আরেকটু হাসেন, চওড়া হাসিটা আপনার মুখে লেগে থাকে, তাহলে এটার জন্য সব থেকে বেশি কৃতজ্ঞ আর ধন্য আমরাই হব। তো থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমাদের নেক্সট পারফর্মার আসছেন পাবনা বাংলাদেশ থেকে, প্লিজ ওয়েলকাম জামিল আহমেদ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম ম্যান্ডেস, দুই এপিসোড হবার পরে আননোন নাম্বার থেকে এত ফোন আসলো, আবার সেই কলেজ লাইফের কথা মনে পড়ে গেল। কলেজের স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার পর আর অপারেশন করার পর হাসপাতালের ডাক্তার কিন্তু একই কথাই বলে, সর্বোচ্চ চেষ্টা করেছি, এখনই কিছু বলা যাচ্ছে না। তো আমার কলেজের এক গার্লফ্রেন্ড একদিন আমাকে বললো আইসক্রিম খাবে, মেয়ে মানুষ বলে কথা, কিনে দিলাম আইসক্রিম হাতে নিয়েই বললো থ্যাংকস। আমি বললাম শুধু থ্যাংকস? বললো বুঝেছি, একটা হামি চাও না, খালি অসভ্য অসভ্য কথা, অর্ধেক আইসক্রিম দে। কলেজের প্রেম আর হাসপাতালে ভর্তি থাকার মধ্যে মিল কোথায়? ওই দুই ক্ষেত্রেই সকলে জিজ্ঞেস করে কেসটা সিরিয়াস নাকি। কলেজ লাইফে একটা গার্লফ্রেন্ড থাকার মানে কি? আপনার জীবনের 16 GB পেন ড্রাইভে একটা গান ভরে রাখা। বর্তমান সরকার মেয়েদের শিক্ষার উপরে খুব জোর দিছে। সরকার ঘোষণা করছে একটা মেয়ে যদি শিক্ষিত হয় তাহলে সেই বাড়ির 4 জন লোক শিক্ষিত হয়। কিন্তু সরকার একবারও চিন্তা করলো না, একটা মেয়ে কলেজে গেলে 20টা পরিবারের 20টা ছেলে ফেল করবে, তাদের কী হবে? শ্রীলেখা দি, কলেজে অনেক প্রেম করার পরে যখন ব্রেকআপ হবে তোমার, তখন তুমি যে কোনো দুঃখের গানই শোনো না কেন, মনে হবে সেটা তোমার জন্যই লেখা। আমাদের কলেজের হালিম স্যার ফার্স্ট ইয়ারের একটা মেয়েকে ডেকে জিজ্ঞেস করলো, এই শোনো তোমার নাম কি? মেয়েটা বলল, স্যার শর্মিলা। আগে পিছে কিছু দাও না, ধুস। কি দেখলে আপনি বুঝবেন সে একজন কলেজ স্টুডেন্ট? কি দেখলে? 1 নম্বর গুণ, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে দেরি করে উঠে বলবে, এ হে কলেজের আর 10 মিনিট বাকি। 2 নম্বর, সকালবেলা ঘুম থেকে উঠে অনুভব করবে কানে কি যেন একটা আটকে আছে, হাত দিয়ে দেখবে, এ বাবা কাল রাতে তো হেডফোন খুলতেই ভুলে গেছিলাম। কি দেখার জন্য জানি না, তবে এর ওর কাছ থেকে ল্যাপটপ চেয়ে বলবে, দিবি একটু মেইলটা চেক করব। লাস্ট, যখন বন্ধু বান্ধবীরা কোনো খাবার আয়োজন করবে তখন সে অবশ্যই বলবে, পরের বার কিন্তু আমিই খাওয়াবো। সেদিন আমার কলেজের বোরখা পরা একটা মেয়ে আমার কাছে এসে আমাকে বলল, জামিল আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম, তোমার চেহারা দেখা যায় না, বোরখা পরে থাকো, তোমাকে আমি ভালোবাসবো? বললো, শোনো এর আগে কিন্তু আমি তোমাদের ডিরেক্টর শুভঙ্করের গার্লফ্রেন্ড ছিলাম। এই কথা শুনে তো চিন্তা করলাম তাহলে ভালোই হবি, রাজি হয়ে গেলাম। কিছুদিন প্রেম করার পর দেখি মেয়েটার এক চোখ আর এক চোখের দিক তাকায় আছে, চুলগুলো লাল উস্কো খুস্কো, দাঁতগুলো হলুদ এত বর্বর। আলোর চংশ শুনে সবাই কি বুঝলেন? ওই লেভেলের লোক হলে যে টেস্ট ভালো হবে তার কোনো মানে নাই। শুভঙ্করকে নিয়ে যে কথাটা বললেন, এটা কি সত্যি? সেটা জোক ছিল। কেন আমাদের ইচ্ছে করছে এটাকে সত্যি হিসেবে মেনে নিতে? কেন আমাদের মন চাইছে এটা সত্যি হোক? যাক গে শুভঙ্কর, থ্যাংক ইউ, তুমি নিশ্চয়ই পারমিশন দিয়েছো, না হলে ওনার তো সাহস হতো না এটা করার। রনিদা, জামিল ভাই আপনি একদম অন্য লিগের প্লেয়ার, খুব ভালো লেগেছে। পরান্দা, হ্যাঁ শ্রীলেখা যেটা বললো একদম আমিও একমত, যে সম্ভাবনাটা দেখেছিলাম আগে তাতে একটু একটু স্টেপ ব্যাক আছে, আগামী দিনে আরও ভালো হবে এটা বোঝা যাচ্ছে। অল দ্য বেস্ট, এগিয়ে যান।
আরো একবার শুভেচ্ছা জানাই আমাদের সবাইকে যারা দর্শক শুধুমাত্র বাংলাদেশের নয় ভারতবর্ষেরও, কেননা একটা দেশ স্বাধীন, সেই দেশের স্বাধীন গন্ধ, স্বাধীন হাওয়া অন্য দেশের বাউন্ডারি মানে না, কোনো বর্ডার মানে না, কোনো সিকিউরিটি মানে না, ফ্রিলি ফ্লো করে। বাংলাদেশে শান্তি বজায় থাকুক, শান্তি থাকুক দুই দেশে, আর আমাদের এই দুই দেশের মধ্যে বন্ধুত্বের এই যে বিরাট একটা প্ল্যাটফর্ম মিরাকেল, সেটাও আপনাদের সবার মাঝে বেঁচে থাক আরো অনেক অনেক অনেকগুলো বছর। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ তামিল ভাই। আমাদের আজকের এই পর্বের লাস্ট কন্টেস্টেন্ট, ওরা এক্ষুনি শুরু হয়ে যাবে, তার আগে নামটা বলে দিই, নাটোর রাজশাহী থেকে মনসুর শাহ আলম সাগর। সাগর কিনারে দিলে পুকারে তু জো নহি তো মেরা কোই নহি হে ও সাগর কিনারে। নমস্কার জাজেস, আসসালামু আলাইকুম মীর ভাই। ওয়া আলাইকুম আসসালাম। বাডেস বিশ্ব ভালোবাসা দিবসের সকালবেলা ভোলা দাকে বৌদি বলো, ওকে শোনা জানো আমি না তোমাকে টমেটার মতো ভালোবাসি। ভোলা দা কিচ্ছুই বললো না, একটু পরে বৌদি আবার বললো, ওকে শোনা জানো আমি তোমাকে না ঝিঙের মতো ভালোবাসি। এ শুনে ভোলা দা কিচ্ছু বললো না, একটু পরে বৌদি রেগে বললো, ওকে শোনা জানো আমি না তোমাকে ইলিশ মাছের মতো ভালোবাসি। তখন ভোলা দা বললো, ও বাজার ফুরা গেছে না, ব্যাগটা দাও। সাগর কিনারে এক প্লেটে একটি সিঙ্গারা আছে, তো সিঙ্গারা ভেতরে আলুকে বলছে, ওই আমরা আছি বলে কোনো গরম তেল তোদের গায়ে লাগে না। এই শুনে ভিতরে আলুগুলো বলল, ওই আমরা আছি বলে কোনো কাঁচামরিচ তোদের গায়ে লাগে না। জ্ঞানের কথা অনেক শুনলেন, ঠান্ডা হয়ে যাচ্ছে, সিঙ্গারাগুলো খেয়ে নিন। সাগর কিনারে তো আমাদের ঝন্টু স্কুলে যেতে দেরি করেছে, এমন সময় মাস্টার বলল, ওই তুই দেরি করে স্কুলে আসলি কে? বলল, স্যার সে এক বিরাট ইতিহাস, আসার সময় দেখলাম আমাদের মাস্টার মশাই টেম্পুর সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেছে। হেই বলিস কি? তারপর স্যার আমাকে হাত ইশারা করে ডাকছিল, হ্যাঁ আমি দৌড় মারছি। হ্যাঁ কেন কেন? ভয়ে, মনে করছি স্যার আমাক পোড়া ধরবি। ভোলাদা দীর্ঘদিন পরে শ্বশুর বাড়িতে যাবে, কিন্তু সমস্যা হলো ভোলাদার সামনের সারির দাঁত নাই। ভোলাদা তখন ডেন্টিস্টের কাছে গিয়া দাঁত লাগাই নিল, শ্বশুর বাড়িতে গেল, যায় চরম খাওয়া দাওয়া করলো, শাশুড়ি একটা পান দিল, পান খাইতে খাইতে শাশুড়িকে বলল, মা পানটা খুব স্বাদ হয়েছে কিন্তু সুপারিটা একটু শক্ত। শাশুড়ি বলল, কই বাবা আমি তো পানে কোনো সুপারি দেই নাই। এই শুনে ভোলাদা বলল, তাইলে আমি কি কামড়াইলাম। কৌশিক ধরো, সাগর কিনারে দিলে পুকারে তুজো নেহি তো মেরা কোই নেহি হে ও সাগর কিনারে। পরান্দা ভালো হয়েছে, আরো ভালো হবে, হওয়া উচিত। ওকে শ্রীলেখা, তোমাকে দেখতে ভালো লাগছে, আর তুমি ভালো একটা মানুষ মনে হয়, মানে এখানে সবাই ভালো মানুষ কিন্তু তোমার মুখের মধ্যে একটা ভীষণ ইনোসেন্স আছে, সেজন্য তোমাকে ঠিক কতটা ভাবে কিভাবে বলবো আমি জানি না, আরো ভালো হতে পারে, দেখো চেষ্টা। হ্যাঁ আরো ভালো হতে পারে। রনিদা আজকে একটু চাপ থাকবে, আমি জাস্ট উইশ করবার জন্য ডাকছি আপনাকে, স্মাইলি দেওয়ার জন্য নয়, চলে আসুন। সাগর কিনারে সাগর কিনারে উফ,
এই ছবিতে ডিম্পল কে কি লেগেছিল ওস্তাদ? আর বাত হাম কহনা চাহতা হুম, হাম রেল মন্ত্রী থা, ও বখত হাম দেখা থা ই ফিল্ম, আর শ্বশুর কে নাতে কো আকে হাম লোক ই লে লো প্ল্যাটফর্ম হোতা হ্যা, আর ফিল্ম মে ও সিন নাহি হ্যা, তো গৌরী সিনেমা মে হাম দেখনে গয়ে থা পহলা প্রিন্ট, ও প্রিন্ট মে একটা সিনুয়া হ্যা কে ডিম্পল, ডিম্পল তাওলিয়া লপেট কে সমুদ্র কে বীচ মে সে উঠ কে আতি হ্যা, আর তবে শ্বশুর কে নাতে ট্রেন সামনে সে গুজর যাতা হ্যা, ও তাওলিয়া খিসকনে ওয়ালা হক দেখা নাহি ট্রেন আ গয়া সামনে, টোটাল ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেশন ইতনা কে কাহি ফিল্ম কে কাহি সিন দেখনে কে লিয়ে বার বার হাম গৌরী সিনেমা মে যাত হ্যা, তো হামরা সালা সাধু হামসে পুছত রহি কে ভাইয়া কহি সিন দেখনে আপ বার বার কাহে যাতে হো, জব কে পতা হ্যা কে জব ডিম্পল ম্যাডাম কা তাওলিয়া খিসকতা হ্যা তো সামনে সে ট্রেন আয়েগা, বলে এ নৌটঙ্কি হাম রেল মন্ত্রী হুম, ই দেশওয়া মে কভি না কভি তো ট্রেন শ্বশুর কা নাতি লেট আয়েগা কি নাহি, সাগর কিনারে কালকে হোলি স্পেশাল, মিস করলে ওই রং দিয়েই মারবো। এই তো আমরা বলি হ্যায় বুড়া না মানে হোলি হ্যায়। রণিদা কালকে রং বার্ষেতে নাচ হবে শুধু তো নাচ, আমরা তো সবাই সাদা টাদা পড়বো, তারপর শুধু নাচ হবে। আপাতত এখানে একটু টেনশন হবে, ওকে, কেননা আসছেন কর্নেল সাহেব, প্লিজ ওয়েলকাম আরো একবার অপূর্ব রায়। দুর্জয়কে চিনিয়ে এনেছি, ভয়কে করেছি জয়, দুর্জয়কে চিনিয়ে এনেছি, ভয়কে করেছি জয়, জেরে আমি কর্নেল এর আমার তিনটে মা, এক নিজের মা, দুই ভারত মা, আর তিন বোমা, ভয় কে করেছে জয়, কর্নেল এর রয়। মাইন্সের বর্ডার থেকে হাঁটতে হাঁটতে আমি একবার প্লিজ গিয়ে বসুন সিটে, মাইন্সের বর্ডার থেকে হাঁটতে হাঁটতে আমি একবার বাংলাদেশে ঢুকে গেছিলাম, তা ওখানকার সেনাপ্রধান আনহার হুল হাল হাল হালম সজল দেখি ট্যাঙ্কার নিয়ে দাঁড়িয়ে, আমি বলবো যে সাহস তাকে বুকের উপর দিয়ে চালিয়ে দেখা, কিরে কি ভাবছিস যে সাহস তাকে বুকের উপর দিয়ে চালিয়ে দেখা, সজল ট্যাঙ্কার স্টার্ট দিল, আমি বললাম ও সাইড থেকে বেরিয়ে যা, ভয় কে করেছে জয়, জামায়াতপুরের ক্যাম্পে আমার সিনিয়র অফিসার আমার জিজ্ঞাসা করলো বলো তুমি কি চাও, স্যার স্যার আমি শান্তি চাই, শান্তির বিয়ে ঠিক হয়ে গেছে, ভয় কে করেছে জয়, নাও অল জওয়ান অ্যাটেনশন, জওয়ানি জান মন হাসিনে দিলবা মিলে তো দিল যাবা নিসারে হো গয়া, ভয় কে করেছে জয়, গায়ত্রী নদীর ক্যাম্পে আমার জীবনের প্রথম ইন্টারভিউ, তো মিলিটারি অফিসার স্যার বলল ধরো যদি রাত্রিবেলা তোমাকে মশা কামড়ায় তুমি কি করবে, কি আর করব স্যার, চুলকে চুপচাপ শুয়ে পড়ব, আমি তো রজনীকান্ত নই যে মশাকে দিয়ে সরি বলাবো, ভয় কে করেছে জয়। বন্ধুরা বর্ডার থেকে প্রচুর পরিমাণে কালো টাকা এদেশে ঢুকে যাচ্ছে, প্লিজ এই গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমাদের এই পয়েন্টটা সবাইকে মনোযোগ দিয়ে শোনা উচিত, উচিত, বর্ডার থেকে প্রচুর পরিমাণে কালো টাকা এ দেশে ঢুকে যাচ্ছে, দ্য পলিটিক্যাল ইনভেস্টমেন্ট, হ্যাঁ, এই পলিটিক্যাল এডুকেশন সব স্টুডেন্টদের মন দিয়ে শোনা উচিত,
বর্ডার থেকে প্রচুর পরিমাণে কালো টাকা এদেশে ঢুকে যাচ্ছে। এই কালো টাকাকে সাদা করবে কিভাবে? কিভাবে? ফেয়ারনেস মাখিয়ে। হে আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্ব মায়ের মায়ের কথা মতো আমি এক লেডিস কর্নেলকে বিয়ে করলাম। বিয়ের প্রথম রাত আমি ঘরে ঢুকলাম, ছিটকিনি দিলাম, ধীরে ধীরে বউর কাছে এগোচ্ছি। বউ বলল, সাবধান, আজ না, আজ না। আমি এগোচ্ছি, বউ বলল, সাবধান, আজকে না, আজকে না। আমি এগোচ্ছি, বউ বলল, সাবধান, সাবধান, সাবধান। ইয়েস, লেফট রাইট, 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 রাইট অফ দা অ্যাক্ট অনুসারে, তবে তা লাগে রাইট অফ দা অ্যাক্ট অনুসারে আমি যখনই যুদ্ধ করতে যাই তখনই যুদ্ধ করতে যাই, প্লিজ আই রিপিট ওয়ান সেকেন্ড, আমি যখনই যুদ্ধ করতে যাই এটা পরে যুদ্ধ করতে যাই, ইচ এন্ড এভরি পার্সন আস্কস মি হোয়াই, কারণ অত বড় যুদ্ধটা এটা পরে সালতে দিলাম, আর এটা নসি হোয়াই কে করেছে জয়। নসিপুরের যুদ্ধে আমি একবার এক লেডিস কর্নেলের মুখোমুখি হলাম। লেডিস কর্নেল বলল, কমান, কমান, কমান। আমি গোলা পরবার ভয়ে পিছন দিকে এগোতে লাগলাম, তখন ওই কর্নেল বলে উঠল, সো আনরোমান্টিক, টিকটিক করতে করতে এক কর্নেল কার্গিলের 3400 ফুট উপরে উঠলো। হঠাৎ এসে দেখতে পেল পাঁচজন পাকিস্তানি সৈন্য বন্দুক নিয়ে এগিয়ে আসছে। এই দেখে কর্নেল কি বলবে? কি বলবে? কি আবার বলবে? পাঁচজন পাকিস্তানি সৈন্য বন্দুক নিয়ে এগিয়ে আসছে। ওয়াও, ওয়াও, অ্যাটম বম ইজ ইনভেন্টেড টু ডিস্ট্রয় অল ইনভেনশন। ভয়কে করেছে জয়। ছোট ছোট বাচ্চা যারা এই টিভির সামনে বসে আমাদের এই কীর্তিকলাপ দেখছে, সেই সব বাচ্চাদের জন্য আমি একটা কথা বলতে চাই, একটা জোকস বলতে চাই। রজনীকান্ত একবার তাদের শত্রুপক্ষের দিকে একটা বম ছুড়ে মেরেছিল, তারপর 50 জন সৈন্য প্রাণ হারালো, তার কিছুক্ষণ পর বোমটা ফাটলো। ভয়কে করেছে জয়। গার্লস ফলো মি, আমি যখনই যুদ্ধ করতে যাই, কোথায় কোথায়, আমি যখনই যুদ্ধ করতে যাই সারা গায়ে মশারি জড়িয়ে যাই, আস্ক মি হোয়াই, হোয়াই, কারণ এই মশারি ভেদ করে একটা মশা ঢুকতে পারে না, আর বুলেট কঞ্চার। ভয়কে করেছে জয়। আমি একদিন আমার শত্রুপক্ষকে বললাম, আমি তোদের গ্রেনেড মেরে উড়িয়ে দেব, আমি তোদের কামান মেরে উড়িয়ে দেব, আমি তোদের বোম মেরে উড়িয়ে দেব, কিন্তু যুদ্ধের সময় আমি একটা কালীপটকা ছুড়ে মারলাম। মোরাল অফ দ্য স্টোরি কি? বর্তমান পশ্চিমবঙ্গে থাকি, দেব দেব অনেক কিছু বলি কিন্তু দিতে পারি না। ভয়কে করেছে জয়। কবে খতম করার আগে, কবে খতম করার আগে, ডিয়ার মেসোমশাই, খতম করার আগে আমাদেরকে মারুন, যদি ক্ষমতা থাকে মেরে দেখান। হ্যান্ড কারিঙ্গা, টেন কারিঙ্গা, নেতারা আওড়ায় বুলি, হ্যান্ড কারিঙ্গা, টেন কারিঙ্গা, নেতারা আওড়ায় বুলি, সেলুট জানান সেই সব মানুষদের যারা বুক চিতিয়ে খায় গুলি।
শ্রীলেখা বলো। না না আর কি বলবো, কিছু বলার নেই, টু গুড সব মিলিয়ে। তাই প্রপস গুলো জোগাড় করেছে তুমি, আমার মশারি লেপ কম্বল কাঁথা সব কিছু নিয়ে। আচ্ছা ও একটা রিসেন্ট সিনেমা রিলিজ করেছে। হ্যাঁ ওটাতে যাওয়ার আগে তো পরান্দাকে জিজ্ঞেস করতে হয় যে কিডন্যাপারের সেটে আমাদের এই নক্ষত্রটিকে পেয়ে কেমন লাগলো। দারুণ দারুণ, খুব মানে মাতিয়ে রাখতো। তো ওকে নিয়েও আবার তো এত তাড়াতাড়ি কথা বলে, ডান দিকে বাঁ দিকে চলে যায়। কিন্তু যেটুকু করতো আর কি, তারপরে যখন নিজেকে বুঝতে পারতো যে না এটা রাইট এটা রং, ভীষণ সিনসিয়ার। তো সেটা সমস্ত কাজেই আমরা এখানে প্রমাণ পেয়েছি। থ্যাংক ইউ পরাণ স্যার, হয়ে না কিডন্যাপার শুটিং রানিং, পরাণ স্যার অ্যান্ড মি সিটিং অ্যান ওয়ান মেকআপ ভ্যান, পরাণ স্যার শেয়ার তার পার্সোনাল লাইফের গল্প, আমি থ্যাংকস পরাণ স্যার জানতে চাই। পরাণ স্যার না থাকলে আমি কিডন্যাপারটা তো ভালোভাবে করতে পারতাম না। থ্যাংক ইউ স্যার। ওকে ওয়েলকাম। কিন্তু মি মানে সবাই জানে, তাও একবার ভাষায় প্রকাশ করতে চাই যে ও এক বছর আগে পার্টিসিপেন্ট ছিল, এখন আমাদের কলিগ। স্যার আমি বাকিদের সবাইকে ডেকে এনে এখানে একটু স্কোরটোর বলবো, আপনি ওইখানে আমার চেয়ারে কিছুক্ষণ গিয়ে বসুন স্যার, আমার খুব ভালো লাগবে। প্লিজ বসুন ওই চেয়ারে। আজকের এই ধ্বংসস্তূপের মাঝখানে এসে দাঁড়াক আমাদের সৃষ্টিশীল কন্টেস্টেন্টরা, প্লিজ আসুন সবাই। প্রথমেই জেনে নেব আজকের সেরা পারফর্মার কে। কে পাচ্ছে 25,000 টাকা চেক সঙ্গে লিচুর গিফট হ্যাম্পার অ্যান্ড ডলফিন গ্রুপের তরফ থেকে মোবাইল ফোন। ছোট বেবিটা, ওনাকে একটু হেল্প করুন আর কি, ওই লিচু। বলো বলো মি, বলো পাবলিক তুমি কত ধান কত চাল, কি জঞ্জাল দেখি ঢিনচাক বাবা, পাত দেখি কিলকিল খ্যাঁচাক বাবা, মার দিয়া মক্কেল টক্কেল কক্কেল আ আ আ মিরাকেল। Congratulations, Priya Sarkarke. Priya, score tech to jani rakhi shobai ke. Teen jon judges, tade teen jone score miliye. 27.5 pe se Priya. Wow, wow. Congratulations. Wow. 26 pe second position e Durgapurer Krishna Banerjee. Tritiyo sthane, 24.5, Zamil bhai. এবার চতুর্থ স্থানে যিনি রয়েছেন তিনি পেয়েছেন 20, আর পঞ্চম স্থানে যিনি তিনি পেয়েছেন 17। কে, বৈদ্যনাথ দে নাকি সাগর ভাই? একজন 20, একজন 17, আর 17 পয়েন্টস পেয়েছে, যেটার আশঙ্কা আমরা আগেই করছিলাম, সাগর ভাই। তো আনফর্চুনেটলি সাগর ভাই এলিমিনেটেড ফ্রম মিরাকেল সিজন 7। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি শুভঙ্কর দাকে, তারপরে আমার চার গুরু যারা ওখানে আছেন। এবং একটি সত্যি কথা আমি আজকে বলবো, জি মিরাক্কেল শুধু কমেডির জায়গা নয়, মিরাক্কেল মানবতার একটা জায়গা। সত্যি কথা বলতে কি আমার এখানে আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা মিরাক্কেল 6 চ্যাম্পিয়ন আবু হেনা রনি। আর একটু বলতে চাই, আবু হেনা রনি কেমন মানুষ এবং মিরাক্কেল কেমন মানুষ তৈরি করে। আমার টাকা ছিল না, আবু হেনা রনি আমার হাতে টাকা তুলে দিয়েছিল মিরাক্কেল। Thank you.
ভাই আমি আসলে এই জন্য কাঁদছি, আমি কাঁদছি যে আসলে কি প্ল্যাটফর্ম এটা যেটা অনেক ভালো ভালো মানুষ তৈরি করে। হ্যাঁ, এই প্ল্যাটফর্ম বড় অদ্ভুত প্ল্যাটফর্ম, যেখানে যারা আসে তারা হুকড অ্যান্ড বুকড ফর লাইফ, সারা জীবন আজীবন তারা বন্ধু হয়ে থেকে যায়, একে অপরের দুঃখ কষ্ট আমরা অদ্ভুতভাবে ভাগ করে নিই। এই এক একটা মুহূর্ত আমাদের চিরটা কাল স্মরণীয় হয়ে থাকবে, এবং সেই কারণে বোধহয় মিরাকেল এত স্পেশাল। আবু হেনা, রনি আর সাগর ভাইয়ের বন্ধুত্বের এই যে ছোট্ট একটা নিদর্শন আপনারা পেলেন, অডিশনে আসার জন্য রনি সাহায্য করেছিল সাগর ভাইকে, এরকম আরো অনেক গল্প আছে যেগুলো অ্যাকচুয়ালি গল্প নয়, এগুলো বাস্তব, এগুলো কোনো একটা দিন হবে। সাগর ভাই, অল দ্য বেস্ট, আপনি যেমনই থাকুন যেখানেই থাকুন ভালো থাকবেন, কেননা যার গায়ে যার শরীরে মিরাক্কেলের স্পর্শ লেগেছে সে খুব ভালো থেকেছে। রজনীকান্ত একবার তার সৈন্যদের প্রতি তার বিপরীত শত্রুদের পক্ষে এক সেকেন্ড, আমাদের কলেজের মহিলা হোস্টেলের দারোয়ান 32-38 নাম্বার দেখলেই বোঝে মেয়েগুলো পুরাতন, আর নাম্বারের এদিক ওদিক হলেই বোঝে মেয়েগুলো নতুন। ওই মনোযোগ দিয়ে শুনতেছে, রুম নাম্বারের কথা করছিলাম। নেতারা প্রচুর আয় আয় বলি, আই রিপিট ওয়ান সেকেন্ড, নেতারা আওড়ায় শুধু বলি, স্যালুট জানান সেই সব মানুষদের যারা ছেলেদের জন্য একটা কথা, ভালোবাসা যুদ্ধের চেয়ে ঢের ভালো, কারণ 6.5 টাকায় তো আর বন্দুক কিনতে পাওয়া যায় না। মিরাক্কেল।